নিজেকে ভালোবাসতে শিখুন, তাহলে দেখবেন আশেপাশের সবাইকে আপনি ভালোবাসতে পারবেন এবং পরিবারের সদস্যদেরকেও আপনি অনেক ভালো রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, সকাল সকাল চলে এসেছি আমার চ্যানেল থেকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আমি, আর ঘুম থেকে ওঠার পরে চেষ্টা করি নিজের জন্য কিছুটা সময় আলাদা করে রাখার জন্য। সকালের টাইমে সবচেয়ে ভালো হয় যদি আপনি রেগুলার নামাজ পড়ে থাকেন, তাহলে নামাজ দিয়ে শুরু করতে পারেন। কারণ দিনের শুরুটা যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত দিয়ে শুরু করি, তাহলে দেখবেন সারাটা দিন আমাদের ভালো কেটেছে এবং রিফ্রেশমেন্টের মধ্যে দিয়ে কেটেছে। ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে একটা জিনিস লক্ষ্য করবেন যে সারাদিন কাজ করলেও আপনি কিন্তু আগের মতো অতটা ক্লান্ত হচ্ছেন না যখন কিনা আপনি দেরি করে ঘুম থেকে উঠতেন। দেরি করে ঘুম থেকে উঠলে যেটা হয়, সারাটা দিন অনেক ছোট হয়ে যায় আর সারাদিনের সব কাজগুলো একের পর এক শিডিউল মেনটেন করা কষ্ট হয়ে যায়। কথা বলতে বলতে সকালে ফ্লোরটা ক্লিন করে নিয়েছি আর এদিকে চলে এসেছি কাপড় ধোয়ার জন্য। রেগুলার কাপড় ধোয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে বেশি কাপড় জমা হবে না, বিশেষ করে যে মায়েদের ছোট বাচ্চা আছে আমার মতো। আমার তো রেগুলারই কাপড় ধোয়া লাগে। সকালের নাস্তাটা আগেই তৈরি করে ফেলেছিলাম, এজন্য আর ভিডিও করা হয়নি। নাস্তা সেরে নিয়ে আমি এখন চা খাওয়ার জন্য চলে এসেছি। ওরা ঘুম থেকে ওঠার আগেই আমার নাস্তাটা সেরে নেয়, কারণ সবাই একসাথে নাস্তা করতে বসলে বাচ্চারা অনেক ঝামেলা করে। তো এই জন্য আমি নাস্তার পর্বটা শেষ করে তারপরে ওদেরকে ডাক দেই। এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যাদের ছোট বাচ্চা আছে তারাই শুধুমাত্র বুঝবেন যে আলাদা করে মারা যদি আগে খেয়ে না নেয়, তাহলে পরে খাওয়াটা কতটা ঝামেলার হয়ে যায়। সকালের খাবারটা খেতে যদি একটু দেরি করে, তাহলে আমার গ্যাস্ট্রিকের সমস্যাগুলো বেড়ে যায় আর আমি অসুস্থ থাকলে ওদেরকে সারাদিন দেখাটা অনেক মুশকিল হয়ে যায়। চা খেতে খেতে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনগুলো একটু চেক করে নেই। ইম্পর্টেন্ট কোনো কাজ ছাড়া সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দেওয়া আমার কাছে বৃথা মনে হয়, কারণ এই সময়টা যদি আমার ফ্যামিলিকে দেই, তাহলে অনেকটা সময় কিন্তু আমি ওদের সঙ্গে আনন্দ করতে পারছি, বিশেষ করে বাচ্চাদেরকে দিলে। তারপরই রান্নার জন্য চলে এসেছি, আজকে গরুর মাংস রান্না করছি। রেগুলার তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তাই আলাদা করে রেসিপিটা শেয়ার করছি না, কারণ সবসময় একই রকম ভিডিও দেখতেও আপনাদের ভালো লাগে না আর একই রকম ভিডিও তৈরি করতেও আমাদের কাছে ভালো লাগে না। এজন্য মাঝে মধ্যে একটু চেঞ্জ থাকলে ভালো লাগে। সারাদিনের সব কাজ সারার পরে যদি একটু সময় পাই, তাহলে আমি গল্প বা উপন্যাস পড়ে থাকি। এই কাজটা হয়তো এখন অনেক আপুরাই ভুলে গিয়েছেন, কারণ সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য সব ক্ষেত্রে আমরা এত বেশি সময় দিচ্ছি যে বই পড়ার কথা দেখবেন অনেকেই ভুলে গিয়েছেন। একটা সময় আমারও এমন যেত, তারপরে ঈশানের বাবার অনুপ্রেরণায় কিন্তু এখন মোটামুটি করে বই পড়ার দিকে অনেকটা মনোযোগ নিয়ে আসতে পেরেছি আর এখন গল্প উপন্যাস পড়তেও অনেক ভালো লাগে। আগে একটা সময় মনে হতো যে গল্প উপন্যাস বেশিরভাগই তো পড়া হয়ে গেছে, এগুলো একটা বোরিং ব্যাপার, কিন্তু কয়েকদিন পড়ার পরে দেখেছি আমার কাছেই অনেক ভালো লাগছে। আমার গল্পের একটা চ্যানেল আছে গল্পের বাক্স বাই শান্তা নামে, যারা গল্প শুনতে পছন্দ করেন তারা আমার চ্যানেলে গিয়ে শুনে নিতে পারেন। ওখানে গল্পের পাশাপাশি কিছু উপন্যাস আমি সিরিয়ালি আপলোড শুরু করেছি। গরুর মাংসের জন্য আজকে ডালও রান্না করছি। যেদিন গরুর মাংস রান্না করা হয় সেদিন সাথে একটা পাতলা অথবা ঘন ডাল বাসায় থাকতেই হবে। বাচ্চারাও যেমন পছন্দ করে, ওদের বাবাও তেমন পছন্দ করে, এজন্য প্রায়ই করা হয়। রান্নাটা আজকে প্রেশার কুকারে করছি, তাই সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলেই হবে। ওদিকে ভাতটা আগে তো প্রেশার কুকারে রান্না করতাম, ইদানিং রাইস কুকারে বেশি রান্না করা হচ্ছে। আর যেহেতু দুই চুলাই বিজি ছিল, তাই রাইস কুকারে রান্না করলে আমার জন্য বেশ সহজ হয়। সব রান্না হয়ে গিয়েছে,
আমি মাংসের ওপরে গরম মশলাটা দিয়ে মাংসটা নামিয়ে নেছি। তারপরে ভালো করে এটাকে একটু মিক্সড করে দিচ্ছি। গরুর মাংসে আলু দেওয়া আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তাই যখনই মাংস রান্না করা হয় এর মধ্যে কিছুটা পরিমাণ আলু দিয়ে দেই। ক্রোশেটের কাজগুলো সাধারণত ইশরার জন্যই বেশি করা হয়। ইশরার ফ্রকের যে গলার অংশটা ওটা আমি বেশিরভাগ সময় বুনে দিয়ে থাকি, আর ও ছোটোবেলা থেকে চেষ্টা করি যতটা সম্ভব আমি সময় পাই ওর জন্য ড্রেস তৈরি করার জন্য। আর নিজে হাতে ড্রেস তৈরি করে বাচ্চাদেরকে পরানো অন্যরকম শান্তির ব্যাপার। আজকে নিজের ড্রেসের একটা লেস তৈরি করলাম। এই লেসটা আমি একটা ড্রেসের হাতায় বসাবো, তো এজন্যই করা খুব দ্রুত হয়ে গেছে। আমরা আসলে যেটা মনে করি যে কুশি কাটার কাজ করতে অনেক সময় লাগে, তা কিন্তু না। কয়েকবার প্র্যাকটিসের পরে দেখবেন খুব ইজিলি আপনি কাজগুলো করে নিতে পারছেন। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করছি খুব তাড়াতাড়ি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। ততদিনের জন্য সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।